গুড মর্নিং বন্ধুরা, সকলের জন্য আরও আজকে দুটো রেসিপি নিয়ে চলে এলাম। ভাবছেন তো বাড়ির পেছন দিকে কেন এলাম, আর কচু গাছে বা কেন দেখছেন? আজকে রেসিপি দুটোই কচুরি। এগুলোকে বলা হয় আলাঞ্জি, এর ভালো নাম দুধ কচু। আমি এখান থেকে এই দুধ কচুর ডাঁটিগুলো কেটে নিয়ে যাব পাতাসহ। এগুলোর পাতা অনেকটা মান কচুর পাতার মতো বড় হয়, আর ডাঁটিগুলো দেখুন কতটা মোটা মোটা। কচুগুলো ভেতরটা স্পঞ্জি হয়, আমি যখন কেটে দেখাবো তখন বুঝতে পারবেন। এই দেখুন কতটা বড় ডাঁটিগুলো, আর পাতাগুলো দেখুন বর্ষাকালের জন্য একদম ভালো ছাতা হয়ে যাবে এই কচুর পাতা দিয়ে। এবারে কচুর ডাঁটিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব, বড় বড় তো কাটা যাবে না, তার জন্য ছোটো ছোটো করে কেটে নেব। এই দেখবেন সাদা সাদা একটা কষ বের হয়, দুধের মতনই অনেকটা, তার জন্য বলা হয় দুধ কচু। এই কচুটা আবার গলায় চুলকোয় না, খেতে খুবই টেস্টি। কচুর ডাঁটিগুলো ছোটো ছোটো করে টুকরো করে নেবার পর ওপরের যে খোসাটা আছে ওটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব। যেভাবে আমরা অন্য কচুর ডাঁটিগুলো পরিষ্কার করি খোসাটা ছাড়িয়ে, এবারে পাতলা পাতলা করে কেটে নেব, খুব পাতলা পাতলা করে। এই দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ভেতরটা দেখুন একেবারে স্পঞ্জের মতো, কচুটা স্পঞ্জি হয়, খেতেও স্পঞ্জি। এবারে যে পাতাটা এনেছিলাম সেই পাতাটা আমি ছোট ছোট করে ছিঁড়ে নেব, যে পাতার মধ্যে মোটা অংশগুলো আছে ওগুলো বাদ দিয়ে শুধু পাতাটা ছিঁড়ে নেব, আর এই অংশটা ফেলে দেব। কচুর পাতা আর এই দেখুন কেটে রাখা কচু পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে একটা সসপ্যানে জল দিয়ে একটু ভাপ দিয়ে নিতে হবে কচুগুলোকে, 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম, হতে থাকে এটা। আর পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে পাতায় বাটবো। তার আগে হাতে অবশ্যই সর্ষের তেল মেখে নিতে হবে, কারণ বাটার সময় হাতে চুলকোবে কিন্তু খাওয়ার সময় আবার গলায় চুলকোবে না পাতাটা। পাতাটা ধুয়ে নেবার সময় আর পাতাটা বাটার সময় একটু সর্ষের তেল মেখে নিলে হাতে আর চুলকোবে না। এবারে খুব ভালো করে মিহি করে বেটে নেব, আপনারা চাইলে মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারেন, তবে জল ছাড়া একটু শুকনো শুকনো করে বাটতে হবে। আর এই দেখুন 5 মিনিট পরে সেদ্ধ করা কচু, কচুর মধ্যে যে এক্সট্রা জলটা আছে আমি ওটা চিপে বার করে দেব, একেবারে শুকনো করে নিতে হবে। এই দেখুন কচু একেবারে রেডি ভাজার জন্য। রিফাইন তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর একটু রসুন থেতলে দিয়েছি। এবারে জল ঝরানো কচু আমি ভাজবো, একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিচ্ছি 1/2 চা চামচ, যেহেতু কচু অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ পরে। দেখুন অনেকটাই মজে গেছে, আমাদের কচু ভাজা একেবারে তৈরি। এবার এটা নামিয়ে নেব, আর দ্বিতীয় রেসিপির জন্য কড়াইতে দিয়েছি সর্ষের তেল, আবারও সামান্য কাঁচা লঙ্কা চেরা আর একটু রসুন থেতলে দিয়ে দিলাম। আর এই হলো বেটে রাখা কচু পাতা, দিয়ে দেব কড়াইতে। এবারে নাড়াচাড়া করে ভেজে নেব খুব ভালোভাবে, সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ভেজে নেব, এরপর দিয়ে দেব লবণ। লবণ দিচ্ছি 1 চা চামচ, যেহেতু এখানে অনেকগুলো পাতা আছে তাই 1 চা চামচ লবণই লাগবে, হলুদ দেব না। আপনারা দেখেছেন কচু আর পাতায় কিন্তু আমি হলুদ দেইনি। সামান্য জল দিয়ে দেব পাতাটা একটু সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু আমি শুকনো করে বেটেছিলাম তার জন্য সামান্য জল দিতে হবে, তাহলে পাতা বাটাটা ড্রাই হয়ে যাবে না, একটু ভেজা ভেজা ভাব থাকবে। আরও একটু নাড়াচাড়া করে নেব,
একটু শুকনো শুকনো হয়ে যাবে। এই দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এবারে কচু পাতা বাটা আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের আজকের দুই রকমের রেসিপি, দুধ কচু ভাজা, যেটা খেতে খুবই টেস্টি হয়, তার সাথে আরও একটা টেস্টি খাবার দুধ কচুর পাতা বাটা, দারুণ টেস্টি গরম ভাতের সাথে খেতে। আপনাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।